নতুন করে ঐশ্বরিয়া অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন, প্রেম বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস তারকাদের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন দম্পতিও। 2014 সালে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সুরগুল পড়ে যায় বলিউডে। সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবার শোনা যায় বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন। তখনও খবর সত্যি হয়নি, তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে যা থেকে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। টাইমস ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে অবলম্বনে জেনে নেওয়া যাক ঘটনার বিস্তারিত। ঘটনা শুরু প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ ঐশ্বরিয়া রায়। এবার প্রথমবারের মতো ফ্যাশন উইকে হাঁটেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলিম নন্দা। ঘটনা হলো, একই আয়োজনে একই সঙ্গে উপস্থিত থাকলেও ঐশ্বরিয়া ও নব্যা পরস্পরকে এড়িয়ে চলেন। এরপরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম। 17 নভেম্বর ছিল ঐশ্বরিয়া অভিষেক কন্যা আরাধার জন্মদিন। এবছর 12-তে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক। বাবার কোলে বসা আরাধ্যকে ছবি দিয়ে অভিষেক লিখেছিলেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ঐশ্বরিয়া নিজের পোস্টে লিখেছিলেন, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, সারা জীবন এভাবে ভালোবেসে যাব প্রিয় আরাধ্য, তুমি আমার জীবনের সেরা ভালোবাসা, তুমি আমার বেঁচে থাকার কারণ। তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ। এমনিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক কিছু লিখেছেন, কিন্তু আরাধ্য জন্মদিনে রহস্যময়ভাবে নীরব ছিলেন তিনি। একইভাবে 1 নভেম্বর 50-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। মেয়ে আরাধ্য বচ্চন ও মা বৃন্দা রায়কে নিয়ে নিজের এই বিশেষ দিনটি উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া। পাশে অভিষেককেও দেখা যায়নি, কেবল দায়সারাভাবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন অভিষেক। এখানে শেষ নয়, চলতি মাসে দেওয়ালির পার্টিতেও একাই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তখন তার সঙ্গে অভিষেকের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কয়েকদিন আগে ঐশ্বরিয়ার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রায়ের জন্মদিনে বেশ কয়েকটি ছবি দিয়ে পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে আরাধ্যর সঙ্গে দেখা যায় তার প্রয়াত নানাকে। এছাড়া আরও কয়েকটি পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী। এই পোস্টের পরে অনেকে মনে করছেন শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন পাপারাজ্জি দাবি করেন, কিছুদিন আগেই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে উঠেছেন ঐশ্বরিয়া রায়। এবার সবাই নীরব। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন দুজনেই টুইটারে বেশ সক্রিয়। অতীতে নানা সময়ে গুঞ্জন উঠলেই টুইটারে সত্যিটা স্পষ্ট করে দিয়েছেন তারা, তবে এবার দুজনেই নীরব। 3 সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টু শব্দটি করেননি তারা, চুপ রয়েছেন ঐশ্বরিয়াও। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি সত্যি। তবে কিছুদিন আগে ঐশ্বরিয়ার এক সহকর্মী দাবি করেন, ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু গত 3 সপ্তাহের বিভিন্ন ঘটনা ও ঐশ্বরিয়া অভিষেকের নীরবতায় অভিনেত্রীর ওই সহকর্মীর কথা বিশ্বাস করার লোক কমই পাওয়া যাবে। জানা গেল ডানকির বাজেট। মুক্তির আগেই 100 কোটি আয় করল শাহরুখ অভিনীত সিনেমাটি। এই বছরটা দারুণ কাটছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। এ পর্যন্ত শাহরুখ খান অভিনীত 2টি সিনেমা মুক্তি পেয়েছে, সিদ্ধার্থ আনন্দের পাঠান ও অ্যাটলি কুমারের জওয়ান। সিনেমা দুটির বাজেট ছিল যথাক্রমে 225 ও 300 কোটি রুপি। মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেকটি সিনেমা রাজকুমার হিরানির ডানকি। তবে ছবিটির বাজেট শুনলে চমকে যেতে পারেন। এটির বাজেট গত 6 বছরের মধ্যে শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে কম। তারপরও মুক্তির আগেই ডানকি 100 কোটি রুপি আয় করেছে। কীভাবে জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা অবলম্বনে। পাঠান ও জওয়ান ছিল অ্যাকশনে ভরপুর, সে তুলনায় ডানকি ব্যতিক্রম। নিজের অন্য সিনেমার মতো এটিতে কমেডি আর ড্রামার মিশেল ঘটিয়েছেন রাজকুমার হিরানি। তাই অনেকের ধারণা ছিল এটি শাহরুখের অভিনীত চলতি বছর মুক্তি পাওয়া আগের 2 ছবির মতো সুপারহিট হবে না। তবে অনেকে আবার মনে করছেন বড়দিন ও নববর্ষ উৎসবের সময় মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিও বক্স অফিসে ঝড় তুলবে। মুক্তির আগে অবশ্য ডানকির বাজেট নিয়ে ধোঁয়াশা ছিল,
তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে পিঙ্ক ভিলা জানিয়েছে মাত্র 85 কোটি রুপিতে তৈরি হয়েছে সিনেমাটি। তবে এটি কেবল প্রোডাকশন খরচ। শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই। তবে এই সিনেমা থেকে পরিচালক রাজু হিরানি, অভিনেতা শাহরুখ খান কোনো পারিশ্রমিক নেবেন না, তারা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ডানকির মোট বাজেট 120 কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে যথেষ্টই কম। তবে শাহরুখ আশাবাদী। ইনস্টাগ্রামে একটা পোস্টে রাজকুমার হিরানির উদ্দেশ্যে লিখেছেন, আপনি শুরু করুন, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আসলে আমি সেটেই আসছি, আপনার সঙ্গে কাজ করে রীতিমতো উচ্ছ্বসিত। 2023 সালের 22 ডিসেম্বর আপনাদের সবার জন্য ডানকি নিয়ে আসছি। খরচ এতটা কম হয়েছে মূলত পরিচালক রাজকুমার হিরানির পরিকল্পনার কারণে। গত কয়েক বছরে বলিউডে মন্দার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, যত কম বাজেটে ভালো ছবি বানানো যাবে তত বেশি লাভ করা যাবে। 75 দিন ছবিটির শুটিং করেছেন, এর মধ্যে শাহরুখের শুটিং ছিল 7 দিন, তার অন্যান্য ছবির হিসাবে যা কম। পোস্ট প্রোডাকশনে যাতে বেশি সময় নষ্ট না হয় সেজন্য ডানকির শুটিংয়ের মাঝেই তিনি সম্পাদনার কাজ অনেকটা সেরে নিয়েছেন। মুক্তির আগে বিভিন্ন স্তব্ধ বিক্রি করে এর মধ্যে লাভের 100 কোটি রুপি পকেটে পড়েছেন নির্মাতারা। আগামী 21 ডিসেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহের আয় যোগ করলে এই অঙ্ক নিশ্চিতভাবেই কয়েক গুণ বাড়বে। গতকাল বুধবার ডানকি ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। গানটি ইতিমধ্যে দর্শকের হৃদয় জয় করেছে। এই ছবিতে শাহরুখের অভিনীত চরিত্রের নাম হার্ডি, আর তাপসী পান্নুকে মনু চরিত্রে দেখা যাবে। রাজকুমার হিরানির এই ছবিতে ভিকি কৌশল আছেন।